চিত্রমাতে বার হচ্ছে কান্ধার বিকাশ ধারী মায়াপুষি চৈতন্য মঠের পরিক্রমা আসছে, আপনারা দর্শন করুন। নৌকা ঘাট পার হচ্ছে খেদিঘাট, মহারাজগণ ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে পরিক্রমা আসছে। পরপর বহু নৌকা ঘাটে আজকে আছে। আবার ভাড়া সব জায়গায় সব জায়গায় পাচ্ছেন সব জায়গায় সেন্টু দাঁত তোকে দিতে বলেছি। এই তো হাই বুঝুন এখন বসি ভক্তগণ, আমরা গোদ্রমদ্বীপ পরিক্রমা জাহ্নবী পার হয়ে এখানে পরিক্রমা ভক্তের সঙ্গে এসে উপস্থিত হয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
مانا ميرو بانا কৃষ্ণ ভক্তগণ আমাদের মায়াপুর শ্রী চৈতন্য মঠের পরিক্রমা গোবিন্দপুরে ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তিবিনোদ ঠাকুর এই স্থান থেকে জ্যোতিষের দিব্য মন্দির দর্শন করেছিলেন মহাপ্রভুর আবির্ভাব স্থলী দর্শন করে তিনি মহাপ্রভুর দিব্য জন্মস্থান তিনি প্রকাশ করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির এই স্থানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভজন করতেন তার এই ভজনের স্থানে সেই কুরসি আছে টেবিল আছে বইয়ের বই রাখা এই ভক্তিবিনোদ ঠাকুর এই স্থানে বসে তিনি মহাপ্রভুর সমস্ত দিব্য লীলা রচনা করেছিলেন এই ভক্তিবিনোদ ঠাকুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তাই এই কেরোসিন তেলের ফ্যান দর্শন করুন পুরানো কেরোসিন তেলের ফ্যান ভক্তিবিনোদ ঠাকুরের ব্যবহৃত কমণ্ডল দণ্ড কমণ্ডল আসবাবপত্র আসবাবপত্র ভক্তিবিনোদ ঠাকুরের আসবাবপত্র গ্রন্থাবলী প্রভুপাদ এই স্থানে থাকতেন সানন্দ শোকদাকুঞ্জ ভক্তিবিনোদ ঠাকুরের গৌর গদাধর প্রতিষ্ঠিত গৌর গদাধর এইখানে বিরাজিত ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর গৌর গদাধরকে পূজা করতেন জয় গৌর গদাধর কি
মহারাজ আসছে সুবর্ণ সেন সুবর্ণ বিহার গৌড়ীয় মঠ সত্যযুগে সুবর্ণ সেন রাজা এই স্থানে তিনি নারদের উপদেশে গৌড় কীর্তনে মগ্ন হয়েছিলেন গৌড় সুন্দরকে দর্শন করেছিলেন এই সেই স্থান সুবর্ণ সেনের রাজার রাজবাড়ি গৌড় সুন্দরের কৃপায় তিনি আবার কলিযুগে বুদ্ধিমন্ত খান রূপে তিনি মহাপ্রভুর বিবাহের সমস্ত কিছু ব্যয়ভার তিনি অর্পণ করেছিলেন এবং সমস্ত কিছু তিনি সুসজ্জিতভাবে সুসুন্দরভাবে মহাপ্রভুর বিবাহের সমস্ত ব্যবস্থা করেছিলেন এই সেই সুবর্ণ সেনের রাজার রাজবাড়ি এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই রাজবাড়িতেই তিনি সুবর্ণ বিহার গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করে জগৎজীবকে এই গৌড় সুন্দরের কৃপার নাম সংকীর্তনের প্রচারের বিস্তার করেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে এই সেই সত্যযুগের যে সুবর্ণ সেন রাজার রাজপ্রাসাদের যে পাথরগুলো এবং যে রাজপ্রাসাদের যে থামগুলো ছিলেন এখনো পর্যন্ত সেই সত্যযুগের সেই সুবর্ণ সেনের রাজার রাজবাড়ির যে পাথরগুলো এখন আমরা দর্শন করছি আমরা ভাগ্যবান সেই সত্যযুগের পাথরগুলো সুবর্ণ সেন রাজার রাজবাড়ি সুবর্ণ বিহার গৌড়ীয় মঠ মায়াপুষি চৈতন্য মঠের শাখা সুবর্ণ বিহার গৌড়ীয় মঠ প্রভুপাদ জগৎজীবকে এই সুবর্ণ সেন রাজার মহিমা প্রকাশ করার জন্য এখানে গৌড়ীয় মঠ স্থাপন করেছেন নবদ্বীপ মণ্ডলীর মধ্যে নটা দ্বীপ তার মধ্যে অন্তদ্বীপ পরিক্রমার পরবর্তী শ্রীমন্তী দ্বীপে পড়ে গোদ্রুম তারপরে হচ্ছে আমাদের মধ্যদ্বীপ কর্পট পরিক্রমা আছে তার মধ্যে আমাদের নৃসিংহপল্লী রয়েছে তৃতীয় দিন পরিক্রমা এই তৃতীয় দিন পরিক্রমা আমাদের নৃসিংহদেবের কৃপা পাওয়ার জন্যই নৃসিংহপল্লী আসা নৃসিংহদেবের সেবা আমাদের অবশ্যই রামাদেবের কৃপাতেই সব হয় তথাপি নৃসিংহদেবের কৃপা ভগবানের অনন্ত লীলা সেই লীলার মধ্যে একটা ভগবান লক্ষ্মী নৃসিংহদেব কৃপাময় দয়াময় তিনি কৃপা করেছেন ভক্ত বিঘ্ন নাশ করি ভক্তি বিঘ্ন নাশ করি ভক্তি প্রদাতা সর্ববিঘ্ন নাশ করি সংকট নাশন বিঘ্ন নিশা নাশন সর্ব মঙ্গল প্রদাতা জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মরারি মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি ভগবান সবসময় মঙ্গল করেন লক্ষ্মী নৃসিংহরূপে আর রাধা কৃষ্ণ মাধুর্য প্রেম প্রদান করে থাকেন আর এই নৃসিংহদেবের নৃসিংহপল্লী লিখেছি এটা হচ্ছে বিশ্রামপল্লী আগলালে যেখানে মহারাষ্ট্রে হায়দ্রাবাদে প্রহ্লাদ মহারাজের পিতাকে হিরণ্যকশিপু বধ করার পর তিনি এখানে সে বিশ্রাম করেছিলেন বিশ্রামপল্লী এখানে হস্তমোচন সরোবর এখানে বিশ্রামপল্লী বিশ্রাম করেছেন এই বিশ্রাম করায় প্রভাতকালীন ভগবান নৃসিংহদেবকে জাগরণ করা হয় না কেবলমাত্র নৃসিংহ চতুর্দশী আবির্ভাব তিথিতে মঙ্গল আরতি করা হয় নৃসিংহদেবের জাগরণ করা হয় এবং মধ্যাহ্নকালীন যথাযথ ভগবান নৃসিংহদেব পরমান্ন ফল মিষ্টান্ন ভোগ হয় অন্য অন্নব্যঞ্জন ভোগ হয় না আর
একরোড়ের মধ্যে মন্দির দুপুরে একরোড়ে পরে মন্দির বন্ধ করে দেওয়া হয় ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয় তারপরে হচ্ছে সন্ধ্যা আরতি নেওয়ার জন্য ভোগদান দীপদান হয়ে থাকে কিন্তু ঠাকুরের কোনো অন্যান্য কর্মাদি করা হয় না কেন এবার জোর বলপূর্বক সকালবেলা এই নৃসিংহদেবের আরতি এবং ভোগ দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবার কৃষ্ণচন্দ্রের সেবক পূজারি পরবর্তীকালে তাদের তাদের পরিবর্তে ওই ব্রাহ্মণ সেবায়গণের সমস্ত গাড়ি বাড়ি ঘর পুড়ে যায় এবং সবটাই আদেশ করে যে আমি এখানে বিশ্রাম করতেছি তোমরা কখনোই আমাকে নিরক্ত করবে না এটা বিশ্রাম করলে আমার অতএব আমি ওই মধ্যাহ্নের আগের প্রহর এবং মধ্যাহ্নের পরের প্রহরটাই দুইটি প্রহর কেবল ভোগ ভগবান নৃসিংহদেবের সেবায় আর অন্যটা জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি এই ভক্তগণ আমরা পরিক্রমা করতে করতে আচার্যদেবের সঙ্গে এই নৃসিংহ পল্লীতে এসেছি এটাকে ব্রহ্মা এবং দেবতারা এই পল্লীতে বাস করতেন এবং পরবর্তীকালে যে হিরণ্যকশিপুরকে বধ করে এই স্থানে এসে বিশ্রাম করেছিলেন নৃসিংহদেব এই জন্য এখানে নৃসিংহপল্লী বা দেবপল্লী রূপে প্রসিদ্ধ এই স্থান সুপ্রসিদ্ধ এবং নৃসিংহদেব খুব জাগ্রত এইখানে সকলের মনে কামনা বাসনা পূরণ করে জয় শ্রী নৃসিংহদেব জয় শ্রী নৃসিংহদেব ভক্তবৃন্দ আমরা নবদ্বীপ ধাম গোদ্রম দ্বীপ পরিক্রমা করতে করতে সুবর্ণ বিহার নৃসিংহপল্লী হয়ে হরিহর ক্ষেত্রে এসেছি এই স্থানে ভগবান শিবজি তিনি বারাণসী থেকে খুব সুন্দর পরিবেশে ভজন করার জন্য গৌরসুন্দর ভজন করার জন্য এখানে এসেছিলেন সামনে হলকানন্দ আছে আপনারা দেখবেন তা মহাপ্রভুর সাধনা করে মহাপ্রভুর ভজন করে তিনি মহাপ্রভুর কৃপা লাভ করে মহাপ্রভুর আদেশে প্রভু বললেন যে তুমি এই স্থানে থাকো থেকে এই গৌর ধামবাসীকে তাদের সেই অপ্রকট হওয়ার সময় তাদের কর্ণে গৌর মন্ত্র দান করবেন তাই এখানে শিবজি তিনি এখানে থেকে ভক্তদের এই ধামবাসীদের তিনি গৌর মন্ত্র প্রদান করেন এবং ভগবানের সেবায় নিযুক্ত করেন এই সেই হরিহর ক্ষেত্র এই মায়াপুরে সব মহারাজবৃন্দ আছেন হ্যাঁ সব আমাদের গুরু ভ্রাতা এনারা খুব কৃপাময় হ্যাঁ দেখলেই কৃপা করেন হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ ভগবান দুজনে একাত্তা রূপে এখানে বিরাজিত হচ্ছেন এখানে দেখুন ভগবান বিষ্ণু চরণ চিহ্ন আছে ভগবান বিষ্ণু চরণ চিহ্ন এখানে ডান চিহ্ন এখানে ডান চরণ আর আমি আর তুলতে পারিনি হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই সেই অলকানন্দ নদী আপনারা দর্শন করুন এই মনোরম সুন্দর পরিবেশে এই হরিহর ক্ষেত্র I'm gonna go to the hospital.
I'm not going to be able to do that.